হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চান আমি সয়লি আমার ইউটিউব চেনলাম সইলি টটা দুয়ে না তারা নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাটার ডে আর সানডে থেকে আমার কলেজ আমি যাচ্ছি সানডে তিন কলেজ কারণ বিয়ের পর হচ্ছে সানডেতে কলেজ আর তোমাদের দাদা ভাইয়ের তাকে তো ও আমাকে দিয়ে আসছে কলেজে আর আদুকে রেখে গেছিলাম ওর ঠাম্মার কাছে কারণ কলেজে আমার বৈঠই নেওয়ার ছিল আর ডকুমেন্টসের কিছু ভেরিফাইড ছিল ওই কারণে ওগুলোর কাজগুলো কমপ্লিট করে নিলাম আর এখানে আমি দেখো একটা কাগজ আনতে ভুলেই গেছি যেটা প্রিন্ট আউট করতে হবে তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমি দাঁড়িয়ে আছি তুমি প্রিন্ট আউট করে নিয়ে আসো তারপরে দেখো আমাদের কলেজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো কলেজটাতে আমার এবারে ফার্স্ট ইয়ার তো আমি এখন স্যাটারডে সানডে করে যে কোনো একটা দিন গেলেই আমাদের কলেজে হয়ে যাবে তো আমি ওয়েট করছি কখন আসবে কখন আসবে কাগজটা নিয়ে কারণ আমার ডকুমেন্টস ভেরিফাইড হলেই তাহলে কিন্তু আমি বই পাবো কলেজ থেকে নাহলে পাবো না তো কলেজে কাজ কমপ্লিট করে তারপরে চলে এসছে পার্কে আর বাড়ির সামনেই পার্ক তো এখানে আর কোনো অসুবিধা নেই আর তোমাদের দাদা বলছে আমাকে প্রতিদিনই বলে যে তুমি যাও আদুকে নিয়ে ঘুরে আসো পার্ক থেকে বাট আমি এত না তুমি থাকলেই আমি যাবো এরকম একটা ব্যাপার তারপর ও বলছে ঠিক আছে চলো আমাদের একটু মান অভিমান হয়েছে তাই তোমাদের দাদা ভাই তরতর করে এগিয়ে যাচ্ছে রোববার দিন একটু কলেজ থেকে আসার পথে ঝগড়া হয়ে গেছিল বাট তারপর ঠিক হয়ে গেছে তো ঠিক তো হতেই হবে না হলে হবে কি করে ঝগড়া হবে হবে তো ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই আমাদের তো এই কারণে ও বলছে ঠিক আছে তুমি আমার সাথে একদম কথা বলবে না তাই দূরে দূরে দাঁড়িয়ে আদুকে স্লিপ চড়াচ্ছে আদুর সাথে খেলছে দেখো এবারে আদুকে স্লিপে তুলে দিলে এবারে আদুকে বলছে যে বসে চলে আসো আমি ধরবো এবার আমার সঙ্গে ঝগড়া হলে কী হয়েছে তোমাদের আদুকে নিয়ে থাকে যখন আমার সাথে ঝগড়া মানে আমি রাগ করি তখন আমি আদুকে নিয়ে থাকি তখন তোমাদের দাদাভাই আদুকে ডাকে ঠিক তেমনই হয়েছিল আমাদের মধ্যে তারপর এখানে পার্কে এসে একটু ঘোরাঘুরি করার পর আমাদের মুডটা ফ্রেশ হয়ে গেছিল আদুরও মুড মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছিল। তারপরে আমরা বাড়ি চলে যাবো তখন আদু বললো যে না আমি ওই ডাকটা ডাকটা চড়তে গিয়ে এতটাই ভয় লেগেছে আর চড়েনি তারপরে আমরা সন্ধ্যাবেলা একটু বাড়িতে ওয়েট করে গেলাম তারপরে গেলাম রাত্রেবেলা নাইট শো দেখতে সিনেমা ফাইটার সিনেমা দেখতে চলে গেলাম তো দাদাভাই তো আমাদের সিনেমার টিকিট বুক করেছে তো আদুর এবারে ফার্স্ট টাইম ফাইটার মুভি দেখা যাচ্ছে আদু বাট আমার কিন্তু তোমার দাদাভাইয়ের সাথে ফার্স্ট মুভি হচ্ছে টাইগার থ্রি তারপর অ্যানিমেল তারপরে আমার বোন এদের সাথে সিনেমা দেখা ছিল প্রধান কাবলি গলা আর ডাংকি যেটা আমার বোনের সাথেই দেখেছি এবারে বিয়ের পর এই আরে আবারও তোমার দাদা ভাইয়ের সাথে সেকেন্ড টাইম মুভি দেখতে এসেছি সেটা হচ্ছে ফাইটার মুভিটা ভালো তো তোমাদের দাদা দেখো গাড়ি চালাচ্ছিলো ড্রাইভ তো আমরা চলে এসেছি সিনেমা হলের সামনে তো শো আছে শো স্টার্ট হয়ে গেছে বাট আদৌ তো ছোটো এই আমি তো বেরোতে বেরোতে লেট হয়ে গেছিলো আমার তো তারপরে মুভি দেখতে যাচ্ছে তোমাদের দাদা নিয়ে তো আমরা এবারে যে বল করে তো এখানে স্পেন্সার বলে একটা আছে মোট টাইপ যেমন স্পেন্সার এগুলো আছে বাট তারপরে দেখো তোমাদের দাদা আর আমি আর আদর তিনজন লিফটে করে যাচ্ছি একটা ফটো নিয়ে নিলাম এটা হলো এস এস সিনেমা হল তো সিনেমা দেখছি আর ফাইটারটা ছিল স্ট্রেটি সিনেমা তো সবাইকে এরকম ব্ল্যাক ব্ল্যাক সানগ্লাস দিয়েছিলো আর আদর তো খুব পছন্দ হয়েছিলো ব্ল্যাক সানগ্লাসটা তো আদু তো খালি পরে দেখছিল ওকে কেমন লাগছে তার মুভি স্টার্ট হয়ে গেছিলো আমরা সবাই বসে বসে মুভি দেখছিলাম আর আদু কিছুক্ষণ পর চশমাটা খুলছে আবার বন্ধ করছে খুলছে আর বন্ধ করছে তো তোমাদের দাদা ভাই এখানে বলছে আমরা তিন মূর্তি কেমন লাগছে আমরা পনেরো বারোটার সময় বাড়ি ফিরে এলাম আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না টাটা